হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করব, আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। প্রত্যেকটা মানুষই তার পরিবার পরিজনের কাছে প্রিয় পাত্র, কিন্তু সেই আপন মানুষগুলো যখন অনবরত কষ্ট দেয়, তখন জীবনে পাহাড় সমান কষ্ট বুক ভরা কান্না বয়ে নিয়ে আসে। আজ যে মানুষটির পোস্টমর্টেম ভিডিওটি আপনারা দেখছেন, সে এমনই কোনো আপনজনের কাছ থেকে কষ্ট পেয়ে আজই আত্মহত্যার পথ বেছে নিয়েছে, যার পরিপ্রেক্ষিতে মৃত্যুর পরেও তার এই শাস্তি ভোগ করতে হচ্ছে। এমনকি তার জ্ঞাতিবর্গ সবাই আজকে এই ঘটনায় শোকাহত। যে মানুষটার আজ এই ছিন্ন ভিন্ন দেহ আমরা দেখছি, সে মানুষটা একদিন আগেও এই সুন্দর পৃথিবীর মহামায়া জালে আচ্ছন্ন ছিল, কিন্তু আজ সে সমস্ত বাঁধন কেটে তার নিশ্চল দেহটা নিথর হয়ে পড়ে আছে। তাই সবার জন্য অনুরোধ, কাউকে এতটা বেশি কষ্ট দিবেন না বা কারো উপর এতটা চাপ সৃষ্টি করবেন না, যাতে সে এমন একটা ভুল সিদ্ধান্ত নিতে পারে। পৃথিবীটা অনেক সুন্দর, তাই যার আত্মহত্যা করে তারাও মৃত্যুর মুহূর্তে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে। আত্মহত্যা মহাপাপ, তাই প্রত্যেকটা ধর্মগ্রন্থেই আত্মহত্যাকে দোজখের মার্গ হিসেবে গণ্য করা হয়। তাই সবার প্রতি অনুরোধ, যতদিন সম্ভব এই সুন্দর পৃথিবীতে